সমাজ সেবায় রাজ্য সেরা বর্ধমান রাজ কলেজ NSS। জাতীয় সেবা প্রকল্প উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সহযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের NSS পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সভাগৃহে। এদিন 2021-22 সালের রাজ্য সেরা জাতীয় সেবা প্রকল্প ইউনিট নির্বাচিত হয় বর্ধমান রাজ কলেজ জাতীয় সেবা প্রকল্প ইউনিট 1। এদিন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল ও সদস্য সুরজ ঘোষ জানান, সমাজ সেবায় বর্ধমান রাজ কলেজ সেবা রাজ্য সেরা ইউনিট হিসেবে কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল মহাশয়ের হাতে পুরস্কার তুলে দেন উচ্চশিক্ষা দপ্তরের DPI জয়শ্রী রায় চৌধুরী মহাশয়া এবং বেস্ট প্রোগ্রাম অফিসার ডক্টর ওম শঙ্কর দুবে ও বেস্ট ভলেন্টিয়ার অভিজিৎ ভট্টাচার্য ও এদিনও পুরস্কার গ্রহণ করেন। মহাশ্বেতা ম্যাডাম, এই তিনজনের যথেষ্ট পরিশ্রম এবং তাদের তত্ত্বাবধানে আমাদের যে ছেলেমেয়েরা NSS-এর ভলান্টিয়ার্স, তারা তাদের অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গায় যে সমাজ সেবামূলক কাজে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছে পড়াশুনোর সাথে, তার আজকে একটা সফলতার দিক এবং সেই সাফল্য আসলে একটা সার্থকতা। আমরা শুধুমাত্র সাফল্য বলবো না, কেননা যদি নিজের জন্য শুধু কাজ করা হয় তাহলে সেটাকে শুধু সাফল্য বলা হয়, যখনই সমাজের কোনো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন আপদে বিপদে এবং বিভিন্ন প্রবলেমকে সমাধানের উদ্দেশ্যে যখন আমার ছাত্রছাত্রীরা সমাজের বুকে গিয়ে কাজ করে আর কি, তখন কি দেখা যায় যে তারা যে শুধুমাত্র ছাত্রছাত্রী তা নয়, তারা সমাজের একটি অঙ্গ, তারা ভবিষ্যতের নাগরিক গড়ে উঠবে, কেউ হয়তো পরবর্তীকালে বিভিন্ন পদে যাবে এবং সেখানে গিয়ে তারা কাজ করার জায়গায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে সামান্যতম কুণ্ঠাবোধ হবে না, তখন সমাজের জন্য তারা পজিটিভলি কাজ করতে শিখবে, এই অঙ্গীকার তারা করতে পারবে এবং তাদের মধ্যে একটা সামাজিক কাজ করার যে প্রবণতা সেটা বৃদ্ধি পাবে। আমরা শুধুমাত্র কতগুলো পুঁথিগত বিদ্যায় যে পড়াশোনা করে নিজের উন্নতি নয়, সামাজিক যে জায়গাগুলো, সামাজিক ভাবনা, তাদের দুঃখ কষ্টের সাথে নিজেদেরকে একাত্ম করার যে জায়গাটা, সেটাও কিন্তু এই NSS প্রোগ্রামের মধ্য দিয়ে, সেবামূলক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, সেবার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা যে বোধ গড়ে ওঠে। যেমন বিবেকানন্দের কথায় যদি আমরা বলি যে যারা মানুষের সেবা করে তারা আসলে ঈশ্বরের সেবা করে, ভগবানের সেবা করে, এই যে মানসিকতা থেকে আমাদের রাজ কলেজ ইউনিট, তিনটে ইউনিট যেভাবে আগে এগিয়ে চলেছে, আমি শুধু রাজ্য স্তরের যে প্রাইজ সেটাতেই আমি ক্ষান্ত নই, আমি আশা করব ন্যাশনাল লেভেলেও তারা এই পারফরমেন্স দেখাতে পারবে, এই প্রত্যাশা আমি করি। আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার এই পূর্ণ আস্থা রয়েছে, আমাদের ছাত্রছাত্রী যেভাবে কাজ করে আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের পাশে আমি সব সময় থাকবো, যাতে করে তারা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয় এবং তারা সময় সেবায় যথেষ্ট পারফরমেন্স দেখিয়ে মানুষের কাছে নিজেদেরকে একটা রাজ কলেজের যে মুখ সেটাকে উজ্জ্বল করবে, এই প্রত্যাশা। স্যার, আপনার পরিচয়? আমি রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর নিরঞ্জন মণ্ডল।